ফ্ল্যাশ খবর এক নজরে স্পন্সর বাই কেপস হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর মাইতি টিভি চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল আজ আমরা দেশ জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব আমরা প্রত্যেক দিনই এইভাবে আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আপনাদেরই জন্যই আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই লকডাউনের দ্বিতীয় দিনেও ছিল পুলিশের ধরপাকড় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু পুলিশ আধিকারিকের করোনা ভ্যাকসিন চূড়ান্ত পর্যায়ে প্রথম দফায় 50 লাখ ডোজের বরাদ দিতে পারে কেন্দ্র নারদকাণ্ডে এবার মুকুলকে নথি জমা দেওয়ার নির্দেশ ইডির শ্রী শৈলম জলবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডে মৃত নয় এবার ফেসবুককে তলব করল সংসদীয় স্থায়ী কমিটি ইএমআই স্থগিত ছিল সাময়িক ব্যবস্থা শক্তিকান্ত জলমগ্ন কলকাতা আরও 5 দিন চলবে বৃষ্টির দুর্ভোগ বিশ্বভারতীকে রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে চলার নির্দেশ সর জেলার খবর কাকিনাড়া থেকে প্রচুর বোমা উদ্ধার করোনায় আক্রান্ত আইআইটির ছাত্র পুরসভার চাকরি খারিজের নির্দেশে নিষেধাজ্ঞা হাইকোর্টের বর্ষায় তড়িদাহত হওয়ার বিষয়ে সতর্কতা লকডাউন সম্পূর্ণরূপে সফল করতে প্রশাসনের তৎপরতা দমদমে মা ও মেয়ের জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য ক্যানিংয়ে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত উভয় পক্ষের 5 জন জখম ধৃতসাদ বিপদসীমার উপর সমুদ্র উত্তাল দীঘা সুবর্ণরেখার নদীর তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি কাকদ্বীপে কালনাগিনী নদীর জলের চাপে ভেঙে পড়ল বাড়ি বালিচক জলমগ্ন নদীবাঁধ ভেঙে প্লাবিত বেশ কয়েকটি গ্রাম লকডাউনে যাত্রীদের প্রতি মানবিক কলকাতা বিমানবন্দর কোভিড পরিষেবায় নজির স্থাপন উত্তর দমদমে শুক্রবারের লকডাউনে এখনও পর্যন্ত পুরুলিয়ায় গ্রেপ্তার 85 জন খেলার খবর দেশের সেরা ক্রীড়াবিদ ধোনি বাইচুং অবসর শব্দটা রায়নার ক্ষেত্রে প্রযোজ্য নয় মোদি পিপিই কিটে ক্রিকেটাররা মরু শহরে খেলরত্ন রোহিত অর্জুন ঈশান্ত সন্দেশ দ্রোণাচার্য নরেশ কুমার ধ্যানচাঁদ সচিন নাগ আইপিএল শুরু হলেই হাসি ফুটবে সবার সচিন স্থানীয় খবর নাগাড়ে বৃষ্টি এবং খালমুখ খোলা থাকায় হ্রদের চেহারা নিয়েছে পটাশপুরের বারচৌকা দেশের শুক্রবারে জল ঢুকল তাজপুর দীঘা এলাকায় খড়গপুরে সংক্রমিত 78 বৃষ্টি এবং জোয়ারে ভাসল কুমিল্লা ও ভাজাচাউলির বিস্তীর্ণ এলাকা বিয়ের 2 মাসের মধ্যেই নাবালিকা মঞ্জুর অস্বাভাবিক মৃত্যু দলে যোগদানের ভুয়ো কর্মসূচি সঞ্জীবন থেকে ফিরলেন 17 জন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাতেই চলেছে নদীবাঁধ মেরামতির কাজ সদ্যজাত মৃত শিশু উদ্ধার পূর্ত কর্মধ্যক্ষকে সম্বর্ধনা জানালো জুখিয়া অঞ্চল দিনভর কাঁতি খালে তল্লাশি কোনো মৃতদেহ পাওয়া গেল না চণ্ডীপুরে বিজেপির যুব নেতার উপর হামলার অভিযোগ দক্ষিণ খাড় স্টার ক্লাবে ডেঙ্গু ও করোনা সচেতনতা গ্লাভস ছাড়া ইভিএম এর বোতাম টেপা যাবে না নির্দেশ দিল নির্বাচন কমিশন চালু হল বাংলার উচ্চশিক্ষা চলতি বছরের শেষেই করোনা ভ্যাকসিন বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার খরচ মাপতে চলেছে স্বাস্থ্য কমিশন আত্মহত্যা করতে পারে না দাবি পরিবারের মেদিনীপুর মেডিকেলে আই ব্যাংক